সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা জ্যামিতি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এটা চট্টগ্রাম বোর্ড 2018 আসা একটা সৃজনশীল প্রশ্ন। দেখো, আমাদের উদ্দীপকটা আছে এরকম যে এখানে একটা চিত্র দিয়েছে, বলছে চিত্রে পি কিউ আর এস একটি সামন্তরিক। ক নম্বর প্রশ্নে আছে একটি ঘনকের ধার 5 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ প্লাস এস কোণ সমান হচ্ছে 4 সমকোণ। এবং গ নম্বর প্রশ্নে আছে কর্ণ পি আর সমান কর্ণ কিউ এস হলে প্রমাণ করো যে পি কিউ আর এস একটি আয়ত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের উদ্দীপক এবং প্রশ্ন। তো এর আলোকে আমাদের যে ক নম্বর প্রশ্নটা আছে, সেই ক নম্বর প্রশ্নের আমরা প্রথমে সমাধান করি। বলছে একটি ঘনকের ধার 5 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আসলে তার আগে আমাদের চিনতে হবে ঘনক কী জিনিস। ঘনক হচ্ছে একটা ঘনবস্তু। আমরা জানি ঘনবস্তু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাকে বলা হয় হচ্ছে ঘনবস্তু। আর যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকে বলা হয় হচ্ছে ঘনক। অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, এবং ঘনকের 6টা তল থাকে এবং 6টা তলের ক্ষেত্রফল প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান হয়। তো এখানে দেখো, বলছে ধার বিশিষ্ট। ধার মানে হচ্ছে ঘনকের একটা বাহু, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ যে উচ্চতা সমান, তো সেই একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখতে পারি যে দেখো, যেহেতু 6টা তল আছে, তাহলে একটা তলের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার হবে। আর 6টা তল আছে, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে, 6A² হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি 5 সেন্টিমিটার, বা আমরা জানি এ ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6A². তাহলে এ ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি 6A² বর্গ একক হয়, তাহলে আমরা বলতে পারি যে অতএব 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, তাহলে এখানে আমরা 6 বসাবো, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখব 5, তার কি স্কোয়ার। তাহলে এত বর্গ সেন্টিমিটার, যেহেতু আমাদের মানটা সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এত বর্গ সেন্টিমিটার করলে কত আসে। দেখো, 6 × 5² করলে কত, 25। তাহলে 6 × 25 বর্গ সেন্টিমিটার, তাহলে 6 × 25 করলে 6 × 25 হচ্ছে 150 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হবে। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো, খ নম্বর প্রশ্ন কিন্তু খুব সহজ একটা প্রশ্ন। বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ প্লাস এস কোণ সমান হচ্ছে 4 সমকোণ। তো দেখো, আমরা চিত্র এঁকেছি উদ্দীপকের আলোকে, যে দেওয়া আছে যে পি কিউ আর এস একটা সামান্তরিক। তো প্রমাণ করতে হবে যে পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ প্লাস এস কোণ সমান হচ্ছে 4 সমকোণ। দেখো, আসল বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়টা তোমরা করেছো, সেটা হচ্ছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তার মানে হচ্ছে পি কোণ মানে কিন্তু এই যে এই পুরো কোণটা হচ্ছে পি কোণ। পি কোণ প্লাস হচ্ছে এই কিউ কোণ প্লাস এই আর কোণ সমান প্লাস এই এস কোণ সমান হচ্ছে 4 সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, দেখো কিভাবে প্রমাণটা করতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে পি কিউ আর এস এই সামন্ত্রিকের যে পি আর এবং এস কিউ এই দুইটা কর্ণ, এই সামন্ত্রিকের যদি আমরা শুধুমাত্র একটা কর্ণ নিয়ে কাজ করি, অর্থাৎ আমরা যদি এই পি আর কর্ণ নিয়ে কাজ করি, দেখো এই পি আর কর্ণটা এই সামন্ত্রিকের দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। একটা হচ্ছে পি এস আর ত্রিভুজ, আর একটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। তো এই ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ আর ত্রিভুজে, ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ত্রিভুজের আমরা লিখতে পারি এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে ভালো করে লক্ষ্য করো, পি কিউ আর এই ত্রিভুজের 3টা কোণ, একটা কোণ হচ্ছে এই পি কোণ, আর একটা কোণ হচ্ছে এই আর কোণ, এবং আর একটা কোণ হচ্ছে এই পুরো এই কিউ কোণ। কিন্তু দেখো, পি কিউ আর তার মানে উপরের এই অংশটা, তো এই অংশটার মধ্যে কোণ পড়বে এইটুকু প্লাস এইটুকু প্লাস হচ্ছে এইটুকু। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম অর্থাৎ এই পি কিউ রেখা এবং পি আর রেখা নিয়ে হচ্ছে এই কোণ। তাহলে এই কোণের নাম আমরা বলতে পারি হচ্ছে আর পি কিউ কোণ, আর পি কিউ কোণ প্লাস এই কোণটার নাম বলতে পারি পি আর কিউ কোণ, পি আর কিউ কোণ, এবং এই কোণটার নাম আমরা পুরো নামটা যেহেতু পি কিউ আর, এটাকে আমরা বলতে পারি শুধু কিউ কোণ লিখলে এটাতে আমাদের কোনো সমস্যা হবে না। সমান আমরা কি লিখতে পারি, 2 সমকোণ। এটাকে আমরা 1নং সমীকরণ দিয়ে রাখলাম। আর সাইড নোট হিসেবে আমরা লিখতে পারি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা এখানে এই ত্রিভুজের অর্থাৎ পি কিউ আর ত্রিভুজে আমরা পেলাম আর পি কিউ কোণ প্লাস হচ্ছে পি আর কিউ কোণ প্লাস হচ্ছে কিউ কোণ সমান হচ্ছে
দুই সমকোণ। একইভাবে আমরা যদি এই পাশের এই ত্রিভুজটা অর্থাৎ PSR এই ত্রিভুজে আমরা যদি এই সূত্র এই উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে আমরা কি পাই, দেখো যে ত্রিভুজ PSR এই ত্রিভুজে, এই ত্রিভুজে একইভাবে তিন কোণের সমষ্টি কি হবে, দুই সমকোণ হবে। এখানে তিন কোণটা কোনটা কোনটা, দেখো একটা কোণ হচ্ছে এই কোণটা, এই যে এইটুকু, কিন্তু পুরোটা কিন্তু না, এইটুকু প্লাস হচ্ছে এই পুরোটা প্লাস হচ্ছে এইটুকু, অর্থাৎ এই তিন কোণের সমষ্টি হবে দুই সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি এই কোণটার নাম, আমরা কি লিখতে পারি, এই কোণটার নাম লিখতে পারি হচ্ছে এসপিআর কোণ। তোমরা অনেকেই হয়তো কোণ লেখাটা বোঝো না, কোণ লেখাটা হচ্ছে যেখানে কোণ উৎপন্ন হয়েছে সেই অক্ষরটা মাঝখানে লিখতে হবে, বাকি যে রেখা দুইটা নিয়ে কোণ হয়েছে সেই রেখার অক্ষর দুইটা দুই কোণায় লিখতে হবে। যেমন এই কোণটাও, এই যে এই কোণটা উৎপন্ন হয়েছে কিন্তু এই এসপি রেখা এবং পিআর রেখা দিয়ে, তাহলে এই পি অক্ষরটা আমরা কিন্তু মাঝখানে লিখব এবং এস বা আর, এস আর কে দুই পাশে লিখে দিলেই হবে, আর কিন্তু এই পাশে দিলেও একই কথাই হতো। অর্থাৎ এটাকে কিন্তু আর পিএসও লেখা যায় অথবা এসপিআরও লেখা যায়। তাহলে এই কোণের নাম হচ্ছে এসপিআর কোণ প্লাস এই কোণের নাম হচ্ছে পিআরএস কোণ প্লাস এই কোণটাকে আমরা লিখতে পারি শুধু এস কোণ লিখলেও হবে, কারণ এই কোণটা কিন্তু বিভক্ত হয় নাই, সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, দুই সমকোণ। এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম, এটা আমরা সাইড নোট হিসেবে একই কারণে, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন তাহলে আমরা এই দুইটা ছিল অর্থাৎ পি আর কর্ণ, এই যে সামুদ্রিক ছিল সামুদ্রিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছিল, একটা হচ্ছে PQR আর একটা হচ্ছে PSR। PQR ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এবং PSR ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন যদি সমীকরণ এক আর দুই যোগ করি তাহলে আমরা কি পাই, দেখো আমরা সমীকরণ এক ও দুই যোগ করে পাই, দেখো এইখানে আমরা দুইটা সমীকরণ দিয়েছি, এটা এক নং সমীকরণ, এটা দুই নং সমীকরণ। তো সমীকরণ এক আর দুই যোগ করলে সমীকরণের যোগ মানে হচ্ছে আমরা জানি যে বাম পাশের সাথে বাম পাশ এবং ডান পাশের সাথে ডান পাশ, তাহলে এটা যোগ করলে এই তিন কোণ প্লাস হচ্ছে এই তিন কোণ সমান হচ্ছে দুই সমকোণ যোগ দুই সমকোণ। তাহলে আমরা পাচ্ছি আর পি কিউ কোণ প্লাস পি আর কিউ কোণ প্লাস কিউ কোণ প্লাস এস পি আর কোণ প্লাস পি আর এস কোণ প্লাস এস কোণ সমান দুই সমকোণ যোগ দুই সমকোণ। এখন আমাদের লক্ষ্য হচ্ছে পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ প্লাস এস কোণ সমান চার সমকোণ প্রমাণ করা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা এখানে একটু কাজ করব, এখানে হচ্ছে যেখানে মাঝখানে পি আছে সেই দুটাকে আমরা একসাথে লিখব। তাহলে একসাথে লিখলে কি আসে, দেখো আর পি কিউ কোণ প্লাস হচ্ছে এইখানে দেখো পি আছে একসাথে, তাহলে এস পি আর কোণ এই দুইজনকে আমরা কি করব একসাথে রাখলাম, প্লাস কিউ কোণ প্লাস একইভাবে আমরা কি করব এই যে মাঝখানে আর যার আছে সেই দুইটাকে একসাথে লিখব। তাহলে আমরা লিখতে পারি পি আর কিউ কোণ প্লাস হচ্ছে পি আর এস কোণ এই দুইটাকে আমরা একসাথে লিখব, প্লাস হচ্ছে বাকি থাকলো আমাদের কি এস কোণ সমান হচ্ছে দুই সমকোণ, আর দুই সমকোণ যোগ করলে চার সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এইখান থেকে আমাদের প্রমাণ করতে হবে, আমরা কিন্তু ডান পাশে কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে চার সমকোণ, এখন আমাদের এইটা সমান হচ্ছে দেখাতে হবে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এখন দেখো এই যে এইখানে আমাদের, আমরা এটাকে ব্র্যাকেটে লিখছি যে আর পি কিউ কোণ, আর পি কিউ মানে কিন্তু এইটুকু কোণকে বলা হয়েছে আর পি কিউ, আর তার সাথে কি আছে প্লাস এস পি আর তার মানে হচ্ছে এইটুকু তার মানে এইটার সাথে, এইটুকুর সাথে যদি এইটুকু আমরা যোগ করি তাহলে আমরা কি পাই, এই পুরো কোণটা পাই, আর এই পুরো কোণটার নাম কি হবে, এই পুরো কোণটার নাম কিন্তু এস পি কিউ কোণ। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি এস পি কিউ কোণ প্লাস এইখানে আবার লক্ষ্য করো এইখানে পি আর কিউ মানে কিন্তু এই কোণটা হচ্ছে পি আর কিউ, তার সাথে কি আছে পি আর এস মানে কিন্তু এই যে এইটুকু হচ্ছে পি আর এস, তার মানে এই পুরোটার নাম কি, অর্থাৎ এইটুকুর সাথে যদি এইটুকু যোগ করো তাহলে কি পাবা, এই পুরোটা পাবা, আর পুরোটার নাম কি, পুরোটার নাম হচ্ছে এস আর কিউ কোণ প্লাস হচ্ছে কি কোণ এস কোণ সমান কি চার সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে কোণ কিন্তু নির্ভর করে শুধুমাত্র মাঝের অক্ষরের উপর, এখন আমরা শুধু মাঝের অক্ষর লিখে দিলেই আমরা বলতে পারি অতএব পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ প্লাস এস কোণ সমান হচ্ছে চার সমকোণ প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা
সমাধানটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো, গ নম্বর প্রশ্নে যেটা বলেছে যে কর্ণ পি আর সমান কর্ণ কিউ এস হলে প্রমাণ করে যে পি কিউ আর এস একটি আয়ত, অর্থাৎ সামন্ত্রিকের কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে সেটা একটা আয়ত। তো এখানে দেখো আমরা চিত্র এঁকেছি, তো আমরা বলতে পারি মনে করি পি কিউ আর এস সামন্ত্রিকের পি আর ও কিউ এস কর্ণদ্বয় পরস্পর সমান। যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ আর এস এটা একটা আয়ত। দেখো আমরা আয়ত কী জানি, আয়ত কাকে বলে আমরা জানি, আয়ত হচ্ছে যে সামন্ত্রিকের একটা কোণ সমকোণ, অর্থাৎ সামন্ত্রিকের একটা কোণ সমকোণ হলে তাকে আয়ত বলে, সোজা কথায়। তো সামন্ত্রিক আর সামন্ত্রিক মানে হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তার মানে আমরা যদি প্রমাণ করতে পারি এই সামন্ত্রিকের একটা কোণ সমকোণ হয় এস কোণ অথবা পি কোণ অথবা কিউ কোণ অথবা আর কোণ, এর যে কোনো একটা কোণ যদি আমরা সমকোণ প্রমাণ করতে পারি তাহলে বলে দিতে পারবো যে পি কিউ আর এস একটা আয়ত। তো চলো আমরা চেষ্টা করি কীভাবে সমকোণটা প্রমাণ করা যায়। তো দেখো এখানে আমরা যেটা বলতে পারি, আমরা এখানে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, আমরা নিলাম হচ্ছে এই ত্রিভুজটা, তাহলে আমরা নিলাম ত্রিভুজ পিএসআর ও ত্রিভুজ পিএসআর। তোমরা বুঝতে পারছো পিএসআর কোনটা? পিএসআর কিন্তু এই যে, মানে এই উপরের এইটুকু বাদ দিয়ে নিচের এই যে এইটুকু হচ্ছে পিএসআর, পিএসআর এই অংশের এই পুরো ত্রিভুজটার নাম হচ্ছে পিএসআর। এবং আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করি, আরেকটা হচ্ছে এস পি কিউ, ত্রিভুজ এস পি কিউ। এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করে আমরা যদি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা কিছু একটা পাবো, সেখান থেকে আমরা বাকি অংশ প্রমাণ করতে পারবো। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য আমাদের তিনটা মিল লাগবে, আর আমরা জানি যে সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে সেই হিসেবে দেখো, সেই হিসেবে আমরা কি বলতে পারি যে এই এস পি এস আর এই ত্রিভুজের এস আর বাহু এস পি কিউ এই ত্রিভুজের পি কিউ বাহু সমান হবে, কারণ আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে আমরা লিখতে পারি যে এস আর সমান পি কিউ, এস আর সমান হচ্ছে পি কিউ, কারণ সামন্ত্রিকের বিপরীত বাহু পরস্পর সমান। পরের মিল হিসেবে আরেকটা মিল আমরা কি বলতে পারি, দেখো আমরা কিন্তু ত্রিভুজ নিয়েছি এই অংশ এবং এই পাশের অংশ, অর্থাৎ এই এস পি বাহুটা কিন্তু উভয় ত্রিভুজের মধ্যেই আছে। তাহলে আমরা লিখতে পারি এস পি সমান এস পি, এস পি সমান এস পি, এটা কিন্তু উভয় ত্রিভুজের কি, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এবং লাস্ট আর একটা মিল হিসেবে আমরা এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে যে পি আর এবং কিউ এস কর্ণ, কিন্তু পি আর হচ্ছে এস পি আর ত্রিভুজের বাহু আর হচ্ছে এস পি কিউ ত্রিভুজের বাহু হচ্ছে কিউ এস। তাহলে আমরা লিখতে পারি পি আর সমান কিউ এস, এটা হচ্ছে আমাদের কি আছে, দেওয়ার আছে। তাহলে দেখো আমরা এই পি এস আর ও এস পি কিউ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা মিল দেখাইছি, সুতরাং আমরা বলতে পারি অতএব ত্রিভুজ পি এস আর ইকুয়ালস টু সর্বসম ত্রিভুজ এস পি কিউ। এখন আমরা জানি যে দুইটা ত্রিভুজ সর্বসম হলে তার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এস পি আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আর এই ত্রিভুজের এস পি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কিন্তু কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পি এস আর কোণ, পি এস আর কোণ সমান হচ্ছে এস পি কিউ কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা পেলাম এখানে যে পি এস আর কোণ সমান হচ্ছে এস পি কিউ কোণ। এখন লক্ষ্য করো এই দুইটা কোণ কিন্তু একই রেখার উপর অবস্থিত দুইটা কোণ। তো এই দুইটা কোণ আমরা তার মানে বলতে পারি এই দুইটা কোণকে কিন্তু আমরা সন্নিহিত কোণ বলতে পারি, আর আমরা জানি যে সামন্ত্রিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তাহলে এই কোণ দুইটার সমষ্টি কিন্তু দুই সমকোণ হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখন যে পিএসআর কোণ যোগ হচ্ছে এসপি কিউ কোণ সমান হচ্ছে দুই সমকোণ, কারণ হিসেবে আমরা বলতে পারি সামন্ত্রিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম পিএসআর কোণ প্লাস এসপি কিউ কোণ সমান হচ্ছে দুই সমকোণ। তো এখন দেখো, তাহলে আমরা চেষ্টা করবো হচ্ছে যে কোনো একটা কোণকে সমকোণ প্রমাণ করার জন্য। এখন আমরা যদি দেখো এই পি এস আর কোণ প্লাস, দেখো এই পি এস আর কোণ এবং এসপি কোণ কিন্তু সমান, তাহলে এই এসপি কোণের পরিবর্তে আমি কী লিখতে পারি, পি এস আর কোণ সমান কত, সমান হচ্ছে দুই সমকোণ। তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে কিন্তু আমরা লিখতে পারি পি এস আর যোগ পি এস আর মানে টু পি এস আর কোণ সমান হচ্ছে দুই সমকোণ। তাহলে দেখো টু পিএসআর যদি দুই সমকোণ হয় তাহলে কি হবে, অতএব শুধু পিএসআর কোণ কি হবে, শুধু পিএসআর কোণ সমান আমরা লিখতে পারি এক সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলছি যে এই চতুর্ভুজের অর্থাৎ পি কিউ আর এস সামন্ত্রিকের একটা কোণ কিন্তু সমকোণ, অর্থাৎ পি পি
PSR কোণ অর্থাৎ এই কোণটা কিন্তু আমরা সমকোণ প্রমাণ করে ফেলছি আর আমরা জানি কোন সামঞ্জস্যের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে আয়ত বলে তাহলে আমরা লিখতে পারি যেহেতু PQRS সামঞ্জস্যের একটি কোণ সমকোণ অতএব PQRS একটি আয়ত শিক্ষার্থী বন্ধুরা তাহলে লক্ষ্য করো আমরা এখানে পেলাম আমরা বলতে পারি যে PSR কোণ সমান এক সমকোণ আর আমরা জানি কোন সামঞ্জস্যের একটা কোণ সমকোণ হলে তাকে আয়ত বলে সুতরাং PQRS একটা আয়ত তো শিক্ষার্থী বন্ধুরা আসলে জ্যামিতিগুলো অনেক বেশি সহজ ছিল তোমরা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা বেশি বেশি করে বাসায় এগুলো করবা কারণ জ্যামিতিগুলো হচ্ছে তুমি যদি বুঝে বাসায় করতে পারো এবং তুমি যদি একবার ভালো করে বুঝে যাও তাহলে সেটা কখনো ভুল হবে না তো আশা করি তোমরা জ্যামিতিগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে করবে এবং আমাদের সাথেই থাকবে তো আজকে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ We'll be right back.